হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইআর টিউটোরিয়াল ফর কম্পিটিশান আজকে আমরা ডাব্লু বিসিএস দু হাজার একুশ প্রিলিমিনারি এক্সামের জেনারেল সায়েন্সের সেট নাম্বার টেন নিয়ে একটু আলোচনা করবো এই ভিডিওর পিডিএফ তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে যাদের প্রয়োজন তারা অবশ্যই ডাউনলোড করে নিও তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন দন্ত চিকিৎসকেরা কোন আয়না ব্যবহার করে থাকেন দেখো দন্ত চিকিৎসকেরা কনকেভ লেন্স বা অবতল দর্পণ ব্যবহার করেন তাদের কাজের জন্য তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অবতল দর্পণ বা কনকেভ লেন্স ওকে পরের প্রশ্ন স্টিল প্রস্তুতির ওপেন হার্ট পদ্ধতিতে জ্বালানি হিসাবে কি ব্যবহার করা হয় কোক প্রডিউসার গ্যাস ওয়াটার গ্যাস কয়লা ও স্টিল প্রস্তুতির ওপেন হার্ট পদ্ধতিতে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় প্রডিউসার গ্যাস সুতরাং অপশন বি হচ্ছে আমাদের সঠিক পরের কোশ্চেন কোশ্চেন নম্বর থ্রি ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাস অঙ্গ কেচো যোগ শামুক সন্ধিপদ প্রাণী ট্রাকিয়া হলো সন্ধিপদ প্রাণীর শাসঙ্গ অপশান ডি হচ্ছে আমাদের সঠিক পরের প্রশ্ন মানব দেহে কালাজ্বরের অসুখের জন্য দায়ী কে স্ত্রী অ্যানোফিলিস মশা টেস্ট সি ফ্লাই স্যান্ড ফ্লাই কোনোটি নয় দেখো কালা জ্বরের জন্য দায়ী স্যান্ড ফ্লাই বা যেটাকে বালি বলা হয়ে থাকে অথবা বালি মাছি ঠিক আছে তাহলে অপশন সি হচ্ছে আমাদের সঠিক পাঁচ নম্বর প্রশ্ন আহিত দুটি বস্তুকে পরিবাহীর সাহায্যে যুক্ত করলেও তড়িৎ প্রবাহ না হওয়ার কারণ তড়িৎ আধান সমান বলে ধারকত্ব সমান বলে তড়িৎ বিভব সমান বলে কোনোটি নয় দেখো তড়িৎ প্রবাহিত হবে পজিটিভ এবং নেগেটিভ পোলের মধ্যে মানে এখানে যে চারটি অপশন দেওয়া আছে তার মধ্যে দেখো যে তড়িৎ বিভব যদি সমান হয় মানে পজিটিভ থেকে পজিটিভের মধ্যে তোমার তড়িৎ প্রবাহিত হবে না বা নেগেটিভ নেগেটিভের মধ্যে হবে না তাহলে তড়িৎ বিভব যদি সমান হয় তাহলেই একমাত্র এই মানে তড়িৎ প্রবাহিত না হওয়ার কারণ হতে পারে কিন্তু পজিটিভ এবং নেগেটিভের অবশ্যই পরিবাহিত হতো ওকে তাহলে আমাদের অপশন সি হচ্ছে সঠিক পরের প্রশ্ন নিচের কোনটির বিরঞ্জন ক্ষমতা নেই ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন সঠিক উত্তরটি হচ্ছে আয়োডিন আয়োডিনের বিরঞ্জন ক্ষমতা নেই অপশান ডি হচ্ছে আমাদের সঠিক পরের প্রশ্ন সাধারণ ফ্লুরোসেন্ট টিউবে কি থাকে সোডিয়াম বাষ্প নিম্নচাপের আর্গন নিম্নচাপের বাষ্প নিয়ন দেখো সাধারণ টিউবে থাকে নিম্নচাপের পারদ বাষ্প সুতরাং আমাদের সঠিক নম্বর প্রশ্ন রোগে কোন অঙ্গ আক্রান্ত হয় চোখ কান নাক জিভা ত্বক তাহলে এটা কি ভিটামিন এ এর অভাবের জন্য এবং এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে চোখ অপশান এ হচ্ছে আমাদের সঠিক কোশ্চেন নাম্বার 9 ক্ষমতার মাত্রা কি দেখো এখন ক্ষমতা হচ্ছে যে কার্য করার হারকে বলা হচ্ছে ক্ষমতা মানে ধরো ক্ষমতাটাকে যদি আমি পাওয়ার হচ্ছে ক্ষমতা তাহলে পি যদি লিখি তাহলে কার্য করার হার মানে ওয়ার্ক ডান বাই টি এখন দেখো ওয়ার্ক কি জিনিস যে কোনো বস্তুর উপরে যদি একটা এক্সটার্নাল বল প্রয়োগ করা হয় তাহলে বলটা যেদিকে কাজ করছে সেই দিকে ওই অবজেক্ট বা পদার্থটি যতটা স্মরণ ঘটে সেই ফোর্স এবং যে স্মরণ ঘটলো যে দূরত্ব তাদের যে গুণ ফল সেটাকে আমরা কার্য বলে থাকি তাহলে এখন ধরো কার্য হচ্ছে ফোর্স ইন্টু যে ধরো একটা ডিস্টেন্স ট্রাভেল করেছে হচ্ছে ডি ওয়াই হচ্ছে টি এখন দেখো আবার আমরা কি জানি ফোর্স মানে হচ্ছে মাস ইন্টু অ্যাক্সেলারেশন বা তরণ তাহলে এখানে ইন্টু ডি ডিভাইডেড বাই স্মল টি এখন দেখো তাহলে আমি পি এর মাত্রা বার করছি এম হচ্ছে ক্যাপিটাল এম দিয়ে ডিনোট করছি এখন দেখো এ অ্যাক্সেলারেশন মানে কি এর ইউনিট কি মিটার পার সেকেন্ড স্কোয়ার তা মানে কি দূরত্বের ইউনিট বাই টাইমের ইউনিট স্কোয়ার তাহলে আমি অ্যাক্সেলারেশনটাকে কী দিয়ে লিখছি এল বাই মানে কি আর নিচে একটা টি আছে সেটাও ক্যাপিটাল টি তাহলে দেখো কি দাঁড়ালো আমাদের এম উপরে এল ইন্টু এল আছে তাহলে এল স্কোয়ার আর নিচে কি টি এর কিউ তাহলে এটাকে যদি আমি উপরে নিয়ে যাই তাহলে হচ্ছে আমাদের এম এল স্কোয়ার টি টু দি পর মাইনাস থ্রি তাহলে এখন দেখো অপশান এ হচ্ছে আমাদের সঠিক ক্ষমতার মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার মাইনাস থ্রি ওকে পরের প্রশ্ন মোর লবণ হল সরল লবণ যুগ্ম লবণ জটিল লবণ হাইব্রিড লবণ দেখো মোর লবণ হচ্ছে আমাদের যুগ্ম লবণ অপশান বি হচ্ছে সঠিক এগারো নম্বর প্রশ্ন হিমোগ্লোবিনের কার্য হল শক্তির ব্যবহারিক ব্যবহারিক হিসাবে জীবাণুনাশক হিসাবে রক্তাল্পতা দূরীকরণ অক্সিজেন পরিবহন দেখো হিমোগ্লোবিন কি করে যে আমাদের শরীরে অক্সিজেনের চাহিদা কি করে অক্সিজেনটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত করতে মানে বা পরিবহন করে আর কি তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি অক্সিজেন পরিবহন করা পরের প্রশ্ন হলজৈক পুষ্টি দেখা যায় ইউগলিনা ক্রাইসামি বা সবুজ উদ্ভিদ প্রাণী মনে রাখবে যে হলজয়ী পুষ্টি দেখা যায় প্রাণীতে অপশন ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর কোয়েশ্চন থার্টিন কোন প্রকার কোষ বিভাজনে দেহ কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে মাইটোসিস মিওসিস অ্যামাইটোসিস কোনটি নয় সবসময় মনে রাখবে যে কোষ বিভাজনে দেহ দেহ কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে মাইটোসিস পদ্ধতিতে মাইটোসিস অপশন এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক পরের প্রশ্ন ক্রসিং ওভার কোন উপদশায় ঘটে জাইগোটিন লেপ্টোটিন কোনোটি নয় মনে রাখবে ক্রসিং ওভার ঘটে প্যাকাইটিন উপদশায় তাহলে অপশন এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক কোশ্চেন নাম্বার ফিফটিন কোন জীবের বাহ্যিক কোন জীবের বাহ্যিক প্রকাশকে বলা হয় প্রকট বৈশিষ্ট্য ফিনোটাইপ জিনোটাইপ কোনটি নয় সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি জীবের বাহ্যিক প্রকাশকে বলা হয় ফিনোটাইপ কোয়েশ্চেন নম্বর সিক্সটিন কৃত্রিম বৃষ্টি তৈরি করতে কোন যৌগটি ব্যবহৃত হয় সিলভার নাইট্রেট পটাশিয়াম ব্রোমাইড সিলভার আয়োডাইড সিলভার ক্লোরাইড অপশন সি সিলভার আয়োডাইড হচ্ছে আমাদের সঠিক উত্তর কৃত্রিম বৃষ্টি তৈরি করতে যে যৌগটি ব্যবহৃত হয় সেটি হচ্ছে সিলভার আয়োডাইড অপশন কোন প্রাণীর দেহে ভেনাস হৃৎপিণ্ড উপস্থিত মাছ টিকটিকি কোনটি নয় মনে রাখবে ভেনাস হচ্ছে দূষিত রক্ত পরিবহন করে যেটা দেখা যায় মাছের দেহে অপশন এ হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন ভ্যালকানাইজেশন পদ্ধতিতে নিম্নলিখিত কোন দুটি ব্যবহৃত হয় রাবার সালফার ল্যাটেক্স সালফার রাবার স্টিল রাবার লেড মনে রাখবে ভলকানাইজেশন পদ্ধতিতে রাবারের সাথে টু টু ফাইভ সালফার মিশে ভলকানাইজেশন পদ্ধতি রান করানো হয় সুতরাং সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন এ রাবার ও সালফার কোয়েশ্চেন নম্বর নাইনটিন ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা ভিন্ন কিন্তু নিউট্রন সংখ্যা সমান এই ধরনের পরমাণুকে কি বলা হয় দেখো নিউট্রন সংখ্যা সমান হলে সেটাকে হচ্ছে আইসোটোন নিউট্রন আইসোটন তাহলে অপশন সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক পরের প্রশ্ন কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি হিরার উজ্জ্বলতার কারণ প্রতিফলন প্রতিসরণ বিচ্ছুলন না অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হীরার উজ্জ্বলতার কারণ হচ্ছে আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সুতরাং অপশান ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক পরের প্রশ্ন একটি অর্ধ পরিবাহীর তাপমাত্রা বাড়ালে তার রোধ কি হবে তার রোধ কমবে অর্ধ পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে তার রোধ কমে যায় টোয়েন্টি টু হাইড্রলিক ব্রেক কোন নীতির উপর কাজ করে বার্নলির নীতি পাস্কালের নীতি আর্কিমিডিসের নীতি না কোনোটিই নয় দেখো হাইড্রলিক ব্রেক যে নীতির উপর কাজ করে সেটা হচ্ছে অপশান বি পাস্কালের নীতি কোশ্চেন নাম্বার 23 একটি তেজস্ক্রিয় বিরল গ্যাস হলো হিলিয়াম আর্গন রেডন জেনান তাহলে বিরল গ্যাসের মধ্যে একমাত্র তেজস্ক্রিয় সেটি হচ্ছে আমাদের অপশন সি রেডন क्वेश्चन नंबर 24 কোন কম্পিউটার ভাষাটি সবচাইতে পুরনো চারটি অপশনের মধ্যে সঠিক অপশনটি হয়ে যাচ্ছে অপশন সি রান হচ্ছে সবচাইতে পুরনো কম্পিউটারের ভাষা

তাহলে এসিটিএইচ কথার পুরো অর্থ হচ্ছে হরমোন যেটা নিশ্চিত হয় হচ্ছে আমাদের অপশন সি পিটুইটারি গ্রন্থি থেকে এখন এই এসিটিএইচ বা হরমোনের অভাবজনিত লক্ষণ হচ্ছে কি কুসিং বর্ণিত রোগ দেখা যায় আর এটি কি করে এটি আমাদের যে অ্যাড্রিনাল গ্রন্থি আছে অ্যাড্রিনাল গ্রন্থির কটেক্স অঞ্চলের বৃদ্ধিকে সাহায্য করে বৃদ্ধিতে সাহায্য করে এবং হরমোন খরণে এটিকে উদ্দীপিত করে ঠিক আছে তাহলে অপশান সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর যে পিটুইটারি গ্রন্থি থেকে এসি টিএইচ ট্রপিক হরমোন হয় তাহলে দশ নম্বর সেট এই পর্যন্তই আশা করছে ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওর পিডিএফটি ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া থাকলো যাদের প্রয়োজন তারা অবশ্যই ডাউনলোড করে নিন ভিডিওকে দেখার জন্য ধন্যবাদ